সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তাই তো আজ আরও একবার তোমাদের সামনে ভূগোলের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন নিয়ে হাজির হয়েছে ওকে তোমরা জুলাই মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছ মানে পার্ট থ্রি যেটা ওকে তার উত্তর তোমরা কিভাবে লিখবে এই ক্লাস থেকে আমরা বিস্তারিত শিখবো ঠিক আছে তো প্রথমে আমরা প্রশ্নটা দেখি প্রশ্নে কি আছে দেখো প্রশ্নে যে এক নম্বরের প্রশ্নগুলো আছে এগুলো কি ছোট প্রশ্ন এই তো শুধু টিক চিহ্ন দাও টিক দিতে হবে ওকে তো এই ছোট প্রশ্নগুলোর উত্তর আমি সবার শেষে করব। ঠিক আছে দু নম্বর প্রশ্ন থেকে উত্তর শুরু করব ঠিক আছে দেখো দু নম্বর প্রশ্নটা কি আছে দু নম্বর প্রশ্ন আছে কি যে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী তাই তো তো এই গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য আমি লিখে দেব উত্তরটা কিন্তু তার আগে তোমাদের বুঝতে হবে ওকে যে গিরিখাত ক্যানিয়ন কী হলে তো পার্থক্য লিখতে পারবে না কি তাই কিনা এবার দেখো যে গিরিখাত আর ক্যানিয়ন বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে নদী উপত্যকা কি ওকে দেখো কীরকম তোমরা এই ছবিতে দেখো মনে করো এটা কোনো নদী এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে তোমরা জানো যে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেই জায়গাটাকেই নদীর উৎস তো এটা মনে করো নদীর উৎস আর নদী যেখানে গিয়ে মেশে সেই জায়গাটাকে সমুদ্রে যেখানে মেশে সেই জায়গাটাকে সেই জায়গাটাকে কি বলে নদীর মোহনা তাই তো এবার দেখো তাহলে নদীর উপত্যকা কোনটা ওকে দেখো তাহলে এই উৎস থেকে মোহনা পর্যন্ত যতটুকু অংশের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হয় তার মানে কি বলো এই যে এইটুকু অংশ এই যে এইটুকু অংশ এই অংশটাই হচ্ছে নদীর কি উপত্যকা আর তোমরা এও জানো যে নদীর উপত্যকার আকৃতি কেমন কেমন ইংরেজি ভি বা আই অক্ষরের মতো ওকে তো এই যে নদীর ভি আকৃতির উপত্যকা নদীর পারে গেলে কি বুঝতে পারবে ভিটা কোথায় আসে বুঝতে পারবে বোঝা যায় না কিন্তু ঠিক আছে কেমন দেখো দেখো আমরা যদি পাহাড়ি অঞ্চলের নদীকে দেখো যদি এরকম জলশূন্য অবস্থায় দেখি নদীতে জল নেই যদি জল শূন্য অবস্থায় দেখি বা পাহাড়ি অঞ্চলে যদি দেখি তাহলে নদীটাকে এরকম দেখা যাবে নদীর তলদেশটাকে তাহলে এই দুটা কি বলতো এটা কি এটা একটা নদীর তীর এটা একটা নদীর তীর এই মাঝখান দিয়ে নদীর জল যাচ্ছে তাহলে কেমন মনে হচ্ছে কি ইংরেজি ভিয়ের মতো মনে হচ্ছে কি না তাই তো তাহলে এই ভি আকৃতির উপত্যকা তো এই যে উপত্যকা যদি উপত্যকা ইংরেজি ভিয়ের মতো হয় তখন তার নাম হচ্ছে গিরিখাত তার মানে এটা গিরিখাতের ছবি ঠিক আছে আর যদি ইংরেজি আয়ের মতো হয় দেখো এটা আয়ের মতো তখন তার নাম হচ্ছে কি ক্যানিয়ন ওকে আবার কিন্তু আয়ের মতো হতে পারে ঠিক আছে তো তোমরা ভিডিওতে দেখো যে গিরিখাত ও ক্যানিয়ন কোনটা দেখো এই গিরিখাত ভিএের মতো দুদিক থেকে ঢাল নেমে এসছে ঠিক আছে আর এই দেখো একদম খারা ঢাল ইংরেজি আয়ের মতো এটা কি এটা হচ্ছে ক্যানিয়ন তোমরা গিরি খাত ও ক্যানিয়নের পার্থক্য কি লিখবে এবং কিভাবে লিখবে দেখে নাও দেখো বোর্ডে দেখো তোমরা ঠিক এরকম একটা ঘর করবে ঠিক আছে ছক করবে তিনটা ভাগ করবে এক দুই তিন বা লিখবে বিষয় গিরিখাত ক্যানিয়ন ঠিক আছে বিষয়ে লিখবে নিচে আকৃতি গিরিখাতের আকৃতি কেমন দেখো ইংরেজি ভি ও আই অক্ষরের মতো হয় ঠিক আছে ক্যানিয়নের আকৃতি কেমন ইংরেজি আয় অক্ষর আই অক্ষরের মতো হয়ে গেল এবার লিখবে অঞ্চল যে আর্দ্র পার্বত্য অঞ্চলে গঠিত হয় আর্দ্র মানে কি বলতো যেখানে খুব বৃষ্টিপাত হয় ঠিক আছে আর্দ্র পার্বত্য অঞ্চল মানে যেখানে খুব বৃষ্টিপাত হয় এরকম পার্বত্য অঞ্চলে গিরিখাত গঠিত হয় আর ক্যানিয়ন কোথায় হয় দেখো শুষ্ক মরুপ্রায় অঞ্চলে গঠিত হয় মানে যেখানে বৃষ্টিপাত হয় না ওরকম পার্বত্য অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়ন গঠিত হয় ওকে দেখো তিন নম্বর কি আছে কাজ ঠিক আছে কীরকম দেখো যে গিরিখাত কীরকম গিরিখাতে নিম্নক্ষয় বেশি কিন্তু পার্শ্বক্ষয় কম হয় তার মানে কি বলতো নদী তলে বেশি ক্ষয় করে দুপাশে কম ক্ষয় করে গিরি খাতে আর ক্যানিয়নে দেখো শুধুমাত্র নিম্ন ক্ষয় হয় ওকে তার মানে ক্যানিয়নে কি হয় বলো তো নদী দুই পাশে ক্ষয় করে না শুধুমাত্র কি নদীর তলে ক্ষয় করে ওকে আবার দেখো উপনদী লিখবে দুপাশ থেকে উপনদী এসে মিলিত হয় কোথায় গিরি খাতে আর ক্যানিয়নে কোনো উপনদী মিলিত হয় না বুঝতেই পারছো কেন কারণ এই গিরিখাত কি কোন অঞ্চলে গঠিত হয় যেখানে কি বৃষ্টিপাত বেশি আর বৃষ্টিপাত বেশি হলে কী হবে নদীর দুই তীরে আরও ছোটো ছোটো নদী তৈরি হবে ওগুলোও ওষুধ মিশবে আর ক্যানিয়ন কোথায় তৈরি হয় শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত হয় না আর হয় না বলে নদীর দুই দিক থেকে কোনো নদী এসে এর সঙ্গে মিলিতও হয় না তোমরা এটা একবার স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে উত্তরটা তোমরা লিখে ফেলবে এবার তিন নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে নদীর উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতির সাথে মূলত ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো উত্তরটা কি হবে সেটা আগে বুঝে নেই ঠিক আছে দেখো তোমরা এই ছবিতে লক্ষ্য করো দেখো এটা মনে করো কোনো পাহাড়ের ঢালুর পাহাড়ের ঢাল ঠিক আছে তো এটা মনে করো কোনো মালভূমি বা সমভূমি আর এটা মনে করো সমুদ্র ঠিক আছে একটা নদী প্রবাহিত হচ্ছে দেখো এই নদী প্রবাহিত হয়ে এই গিয়ে সমুদ্রে মিশছে ওকে তো নদী এখান থেকে উৎপত্তি হচ্ছে তার মানে এটা কি উৎস আর এটা হচ্ছে পাহাড়ের পাদদেশ এই লাইনটা হচ্ছে পাহাড়ের পাদদেশ ঠিক আছে আমরা কি জানি যে একটা আদর্শ নদীর কয়টা প্রবাহ আছে তিনটা প্রবাহ আছে এটা কী কী উচ্চপ্রবাহ প্রবাহ আর নিম্ন প্রবাহ ওকে তো উচ্চপ্রবাহ কোনটা দেখো যে এই যে নদীর উৎস থেকে এই পর্বতের পাদদেশ পর্যন্ত এই এইটুকু পর্যন্ত নদীর গতিপথেই হচ্ছে কি বলতো উচ্চগতি বা পার্বত্য প্রবাহ ঠিক আছে তো দেখো এই উচ্চগতি বা পার্বত্য প্রবাহে যেহেতু কি ভূমির ঢাল খুব খাড়া তাই তো খুব খারা ফলে জলের গতিবেগ কি হবে কি নদীর স্রোত বেশি হবে বা গতিবেগ বেশি হবে তাই তো গতিবেগ বেশি হলে কি হয় বলতো যে নদী যে চলছে যে পথ দিয়ে আসছে সেই পথের শিলাকে বা শিলাস্তরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে ক্ষয় করবে সহজেই ক্ষয় করবে ওকে তো এই উচ্চগতিতে নদীর প্রধান কাজই হচ্ছে ক্ষয় কাজ ঠিক আছে তোমরা ভিডিওতে দেখো যে নদী উচ্চগতিতে কত জোরে কত গতিবেগে প্রবাহিত হয় ওকে এবার দেখো তাহলে উচ্চগতি হলো এবার দেখো এবার এবার পাদদেশের পর থেকে পাহাড়ের পাদদেশের পর থেকে দেখো এই মনে করো কোনো মালভূমি বা সমভূমির উপর দিয়ে যাচ্ছে তাহলে দেখো এই জায়গাটার ঢাল কেমন এর থেকে কি কম তাই তো তাহলে নদী এখানে আসলে পরে এর গতিবেগ কি হবে কি কিছুটা কমে যাবে না ফলে এ এখানে আসলে নদীর গতিবেগ হবে কি বলতো মাঝারি রকমের কোথায় মধ্য গতিতে তাই তো মাঝারি রকমের হবে ওকে ফলে কি বলতো নদী কিন্তু এই পাহাড়ি অঞ্চলে যেমন ক্ষয় করছিল এখানে কিন্তু সেরকম ক্ষয় করবে না ওকে আবার যেহেতু গতিবেগ কিছুটা আছে ফলে কি সঞ্চয় করবে না তাই তো কী করবে এখানে শুধু কি করবে পলি বালি কাদা এগুলোকে পরিবহন করবে তাই তো তার মানে মধ্যপ্রবাহে নদীর মূল কাজ কি কি পরিবহন করা তো কেন কারণ ভূমির ঢাল মাঝারি রকমের এই জন্য নদীর স্রোতও মাঝারি রকমের ঠিক আছে এবার দেখো এবার তাহলে এখানে গিয়ে মধ্যপ্রবাহ শেষ হচ্ছে এবার এখানে কি দেখো একদম সমুদ্রের কাছাকাছি চলে আসলো তো সমুদ্রের কাছাকাছি এলাকায় দেখো ভূমির ঢাল খুব কম ফলে এখানে কি হবে জলের গতিবেগ একদমই থাকবে না তাই তো নদীর স্রোত একদমই থাকবে না তাই তো ফলে নদী তখন কি করে বলতো নদী আর কিন্তু পরিবহন করতে পারবে না মানে কি বলতো যে পলি বালি কাদাগুলোকে আর বয়ে নিয়ে যেতে পারবে না তখন কি করবে এখানে কি করবে নদী তার খাতে এগুলোকে জমা করবে ওকে তো এটা কি নিম্নপ্রবাহ তাই তো তো এই নিম্নপ্রবাহে নদীর তাহলে কাজ কী হলো প্রবাহে কাজ হলো কি সঞ্চয় ঠিক আছে এবার তোমরা উত্তরটা লিখবে কি করে দেখো একটি আদর্শ নদীর তিনটি গতি বা প্রবাহ দেখা যায় যথা নাম্বার ওয়ান উচ্চগতি নাম্বার টু মধ্যগতি নাম্বার থ্রি নিম্নগতি এই তিন গতিতে নদী যথাক্রমে ক্ষয় কাজ পরিবহন কাজ ও সঞ্চয় কাজ করে থাকে এবার উচ্চগতি নদীর উৎস থেকে পর্বতের পাদদেশ পর্যন্ত গতিপথ হল উচ্চগতি গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় কাজ কারণ নদী পর্বতের ঢালের মধ্য দিয়ে প্রবাহিত হয় বলে স্রোত খুব বেশি থাকে ফলে নদী তার গতিপথের শিলাস্তরকে ভেঙে সহজে ক্ষয় করে এবার হেডিং মধ্যগতি পর্বতের পারদেশ থেকে সমভূমি বা মালভূমির মধ্য দিয়ে প্রবাহকে নদীর মধ্যগতি বলে তখন ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর স্রোত মাঝারি মাঝারি রকমের হয় ফলে শক্তি কিছুটা কমে যায় নদী তখন ক্ষয় কাজ করতে পারে না এবং সঞ্চয়ও খুব কম করে নদী এই সময় পলি বালি কাদা পরিবহন করে এবার পরের পয়েন্ট নিম্নগতি মধ্যগতির পর থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে নিম্নগতি বলে এই সময় ভূমির ঢাল খুব কমে যাওয়ায় নদীতে স্রোত প্রায় থাকে না অর্থাৎ নদীর শক্তি ফুরিয়ে যায় নদী তখন পলি বালি কাদা নদীগর্ভে জমা বা সঞ্চয় করে এবার চার নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে গঠিত হয় তাই তো তো মানে কী বলো তো অশ্ব মানে হচ্ছে ঘোড়া আর খুর মানে তো বোঝোই তাইতো পায়ের খুর তো কীরকম দেখো কিভাবে হয় দেখো যে আমরা আগেই দেখলাম কি যে মধ্যগতি আর নিম্নগতিতে নদীর গতিবেগ কি থাকে মানে নদীর স্রোত কম থাকে তাই তো আর নদী ক্ষয় করতে পারে না ওকে কীরকম হয় দেখো মনে করো এই মনে করো কোনো নদী যাচ্ছে এটা মনে করো মধ্যগতি দিয়ে বা নিম্নগতি দিয়ে কোনো নদী যাচ্ছে ঠিক আছে এবার নদীর সামনে এখানে মনে করো কোনো কঠিন শিলাস্তর আছে তো নদী কি ক্ষয় করতে পারবে কারণ মধ্যগতি বা নিম্নগতিতে নদী ক্ষয় করতে পারে না এবার এই কঠিন শিলাস্তরটাকে এড়িয়ে যাওয়ার জন্য কি হবে বলতো নদীতে এরকম নদী এরকম বেঁকে যাবে তাই তো এরকম বেঁকে যাবে এরকম বাকি সৃষ্টি হবে ঠিক আছে তখন নদী কি হয় আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় ওকে এবার আঁকা বাঁকা পথে প্রবাহিত হলে কি হয় দেখো এবার দেখো দেখো এবার এই মনে করো নদীর একটা বাঁক তৈরি হলো ঠিক আছে দেখো বাঁক তৈরি হলে দেখো কী হবে নদী যদি সোজা পথে যায় তাহলে কি বলতো জলস্রোত কিন্তু নদীর পাড়ে গিয়ে আঘাত করবে না কি কিনা আর যখনই বাঁক তৈরি হবে তখন কী হবে দেখো এই নদীর জল স্রোত সরাসরি গিয়ে কোথায় নদীর এই পাড়ে আঘাত করছে তাই তো আবার কি দেখো এখান থেকে ঘিরে ফিরে এসে কোথায় এই পাড়ে আঘাত করছে একদম সরাসরি পাড়ে এসে আঘাত করবে নদীর স্রোত আবার এখান থেকে ঘুরে গিয়ে কোথায় এই পাড়ে আঘাত করছে আবার এদিকে ঘুরে ভেবে যাবে তাই তো মনে রাখবে এই নদীর স্রোত নদীর যে পাড়ে আঘাত করে সেই পাড়টাকে অবতল পাড় বলে ঠিক আছে তার মানে এই অবতল পাড় এখানে কি হবে কি নদীর পাড় ভাঙবে না তাই তো এখানে মাটি ভাঙবে শিলাস্তর ভাঙবে এখানে প্রচুর ক্ষয় হবে অবতল পাড়ে ক্ষয় হবে ঠিক আছে আর উত্তল পারে এখানে কি বলতো উত্তল পারে সঞ্চয় হবে এখানে জমা হবে উত্তল পারে জমা হবে ক্লিয়ার হলো তাহলে অবতল পারে ক্ষয় হবে উত্তল পারে জমা হবে তাহলে নদী ক্রমশ কী হবে এদিকে সরবে না এটা এটা কোন পার অবতল পার নদী কি ক্রমশ এরকম সরবে না তাই তো বুঝা কি বলছি এরকম সরতে থাকবে সরলে দেখো বাঁক এক সময় এরকম হয়ে যাবে এতটা তীক্ষ্ণ হয়ে যাবে বাঁক ঠিক আছে আর মনে রাখবে এই আঁকা বাঁকা নদীপথকে কী বলে বলতো তো বলে ঠিক আছে এবার দেখো এইবার বাঁক এরকম তীক্ষ্ণ হলে কি হয় দেখো মনে করো এই জলস্রোত এখানে এসে আঘাত করছে তাহলে এটা কোন পার কি অবতল পার ঠিক এরকম ঘুরে ঘুরে গিয়ে এরকম ঘুরে ঘুরে গিয়ে আবার কি হলো দেখো এইখানে এসে আঘাত করছে তাহলে এটা কোন পার অবতল পার তাহলে এটাও অবতল পার এটাও অবতল পার তা মানে কি এখানেও ক্ষয় হবে এখানেও ক্ষয় হবে পার ভাঙবে তাই তো তাহলে এই দুটা বাঁক বা দুটো অবতল পার ক্ষয় হতে হতে কী তো পরস্পরের কাছে আসতে থাকবে আর এই মাঝখানে যে অংশ আসে কি কি সংকীর্ণ হতে থাকবে তাই তো এবার দেখো নদীতে বর্ষাকালে বা নদীতে জল বেশি আসলে কী তো ক্ষয় কাজের মাত্রা বেড়ে যায় ওকে তখন কি হয় বলতো তখন দীর্ঘদিন ধরে এই অবতল পার এই অবতল পারে ক্ষয় হতে 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 কী হয় বলতো এই দুটা পরস্পর একসঙ্গে মিশে যায় ঠিক আছে দুটো পার পর একসঙ্গে মিশে যায় ক্ষয় হয়ে গিয়ে ওকে এরকম দুটা বোতল পর একসঙ্গে মিশে গেল সরি এবার মিশে গেলে দেখো কি হয় এইবার কি হলো তো নদী এরকম সোজা পথে চলে গেল নদী এরকম সোজা পথে চলে গেল আর এই যে নদীর বাঁকা পথটা ছিল এই যে এই অংশটা ছিল এই যে এই অংশটা ওকে দেখো এই অংশটা কী হলো বলো মূল নদী থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল নদী আর নদীর জল আর এই পথ দিয়ে যাচ্ছে না কি হচ্ছে সোজা প্রবাহিত হয়ে যাচ্ছে তাহলে এই যে একটা নদী বাঘ মূল নদী পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক আছে বিচ্ছিন্ন হয়ে কি বলতো আবদ্ধ জলাশয় বা হ্রদে হ্রদ তৈরি হলো ঠিক আছে এই রথটা দেখতে কেমন দেখো কীরকম কি ঘোড়ার খুরের মতো এই জন্য এই রথটাই হচ্ছে অশ্বখুরাকৃতি হ্রদ ওকে এবার তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো অসক্ষরাাকৃতির হ্রদ গঠনের ধাপগুলি হল নাম্বার ওয়ান মধ্যগতি ও নিম্ন গতিপথে কোনো বাধা থাকলে তা অতিক্রম করার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় যাকে মিয়েন্ডার বলে নাম্বার টু আঁকা পথে চলতে গিয়ে নদী অবতল পারে ক্ষয় ব্রেকেটে পার। এবং উত্তল পারে ব্রেকেটে ঢালু পার সঞ্চয় করে ফলে নদী বাঁক বাড়তে থাকে ও দুটি বাঁকের মাঝের অংশটি সংকীর্ণ হতে থাকে নাম্বার থ্রি নদীতে জলের পরিমাণ বাড়লে বা বর্ষাকালে ক্ষয় কাজের মাত্রা বাড়ে ফলে দুদিকের উত্তল পাট ক্ষয় হতে হতে একসময় উভয়ে মিলিত হয়ে যায় নদী তখন সোজা প্রবাহিত হয় নদীর বাঁকটি তখন মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আবদ্ধ জলাশয় বা হ্রদে পরিণত হয় এই রদ দেখতে ঘোড়ার খুরের মতো বলে একে অশ্ব খুরাকৃতি হ্রদ বলে ওকে এবার তোমরা এই ছবিটা কিন্তু উত্তরের সঙ্গে আঁকবে ঠিক আছে এবার পাঁচ নম্বর প্রশ্ন শুধু ছবিটা আঁকতে হবে ঠিক আছে শুধু ছবিটা আঁকলেই কিন্তু হবে না তোমাদের কিছুটা বুঝতে হবে ঠিক আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কীরকম দেখো যে নদী অববাহিকা কোনটা আমি খুব সহজ করে বলছি দেখো দেখো যে এই যে ভূপৃষ্ঠে যে বৃষ্টিপাত হয় খুব বেশি বৃষ্টিপাত হলে বৃষ্টির জল কি হয় বলতো বৃষ্টির জল গড়িয়ে কি বলতো অবশ্যই কোনো না কোনো নদীতে গিয়ে মেশে সে ছোট বড় নালা ড্রেন হয়ে গিয়ে একসময় নদীতে গিয়ে মিশবে ওকে নদীতে গিয়ে মিশবেই কিন্তু ওকে তো যতটুকু এলাকার জল কোনো একটা নদীতে এসে মেশে ঠিক আছে ততটুকু এলাকায় হচ্ছে ওই নদীর অববাহিকা বুঝা বললে কি বলছি তাহলে আরও বিস্তারিত বললে যে কোনো একটা নদীর মূল নদী উপনদী শাখা নদী ওকে যতটুকু এলাকার জল ওই নদীগুলোতে এসে মেশে ওইটুকু এলাকায় হচ্ছে কি বলো তো ওই মূল নদীটার অববাহিকা ঠিক আছে এইবার ছবিটা দেখো দেখো কীরকম দেখো এটা হচ্ছে একটা নদী এটা উৎস যেখান থেকে উৎপত্তি লাভ করছে উৎস এদিকে প্রবাহিত হচ্ছে তোমরা মনে রাখবে যেদিকে প্রবাহিত হবে সেখানে কিন্তু সেটা কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখাতেই হবে যে তীরচিহ্ন দিয়ে দেখানো আস ঠিক আছে তো এই নদীটা কি হচ্ছে মূল নদী বা প্রধান নদী তাহলে এই মূল নদীর সঙ্গে এই নদীটা এসে মিশছে এটা কি উপনদী তাই তো এবার দেখো মূল নদীটা কি হলো দুটা ভাগ হলো এই একটা ভাগ হলো এই একটা ভাগ হলো তার মানে এই এটা কি শাখা নদী আর বড় অংশটা কি এটা মূল নদী থাকলো ক্লিয়ার হলো বললাম উপনদী মূল নদী শাখা নদী হলো উৎস হলো আর কোনটা যেখানে সমুদ্রে গিয়ে মিশছে ওই জায়গাটা হচ্ছে মোহনা ঠিক আছে এবার অববাহিকা কোনটা একটু আগে যেটা বলেছি কি দেখো এই যে দাগ টেনেছে এই যে পুরো এলাকা ওকে এই পুরো এলাকার বৃষ্টির জল বা তুষার গলা জল এই নদীতে এসে মেশে এই জন্য এই পুরো এলাকাটা হচ্ছে কি বলতো এই নদীর অববাহিকা ঠিক আছে তার মানে কি এই পুরো এলাকাটা হচ্ছে এই নদীর অববাহিকা ওকে আবার দেখো এই উৎস অঞ্চলে দেখবে নদী যেখানে তৈরি হয় জানো তো সেখানে কিন্তু কি বলতো অনেক জলধারা বা উপনদী চার দিক থেকে এসে একসঙ্গে মিলিত হয়ে একটা মূল নদীর সৃষ্টি করে এখানে দেখো এই অনেক কতগুলো জলধারা চার দিক থেকে এসে এসে একটা মূল নদীর তৈরি করছে তাই তো এই জলধারাগুলো যতটা এলাকার জল নিয়ে আসে ঠিক আছে যতটা এলাকার বৃষ্টির জল বা তুষার গলার জল মিলে একটা মূল নদীর উৎপত্তি হয় ঠিক আছে সেই এলাকাটাই হচ্ছে ধারণ অববাহিকা তার মানে কি দেখো এখানে আমি যে লাল চিহ্ন দিয়ে করেছি এই যে এইটুকু এলাকা হচ্ছে ধারণ অববাহিকা ঠিক আছে তোমরা একবার এটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এবার দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে